সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 24শে সেপ্টেম্বর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে আরএসআর অ্যাগ্রো ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার মণ্ডলমোল গ্রামে। তো এর আগে এই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে মূলত আগে গরু বাছুর লালন পালন করা হতো, কিন্তু বর্তমানে এই ফার্ম থেকেই গরু বাছুর বিক্রি করা হচ্ছে। তো এর আগে একটি বিক্রয় পোস্ট আপনাদের দেখিয়েছি। তো পূর্বের নয় আবারও বেশ কিছু গরু ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী গরুগুলো সংগ্রহ করছে, সেগুলো কেমন বয়সের, কেমন ওজনের, বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো একদম শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা একটু বলেন। আমি ফরিদুল ইসলাম, আরএসআর অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী। আর আপনার ফার্মের অবস্থানটা কোথায়? পাবনা জেলা ভাঙ্গুড়া থানা মণ্ডলমোর, জিগলকতি মণ্ডলমোরে। এই মণ্ডলমোর জায়গাটার নাম? জি জি। আচ্ছা, তো এর আগেও তো আপনার ফার্মে বেশ কয়েকবার আমরা আসছি। জি জি, বেশ কয়েকটা প্রতিবেদন করা। আগে গরু লালন পালন করতেন, এখন বিক্রি শুরু করছেন? জি। তো এবার কতগুলো গরু আছে? এবারে আমার ঘরে মোটামুটি 25-30টা আছে। 25-30টা? জি। তো এর আগেও তো একটা পর্ব করে গেলাম, ওইখানেও বেশ কিছু বিক্রয়যোগ্য গরু দেখাইছিলেন। জি। সেগুলো কি বিক্রি হয়েছে? জি, ওগুলো মানে অধিকাংশই হয়ে গেছে, 4-5টা গরু আছে আর কি। আচ্ছা, তো যাদের নিকট বিক্রি করলেন তাদের কোনো অভিযোগ আছে, বা গরু হাতে পাওয়ার পরে কোনো রকম অসন্তুষ্ট কোনো অভিযোগ? না, আমাকে এরকম কোনো ক্লেম করে নাই। নাই? না। আচ্ছা, যাক, এরকম কোনো অভিযোগ যেন না আসে সেদিকটাকে লক্ষ্য রাখবেন অবশ্যই। আর ক্রেতারা কি আসে দেখে নিচ্ছে নাকি ফোনে ফোনে? আমি যে কয়টা বেচছি সব কয়েকজনের মধ্যে 3 জন এসে নিছে, আর 2 জন ফোনে নিছে। ফোনে ফোনে নিছে? জি। তো এইবার যে গরুগুলো কালেকশন করছেন, এইবার কেমন গরু? এইবার এই যে দেখতেছেন এই রেঞ্জের গরু, এইগুলা ছোট বড় নাকি শুধু এই বড়? না, এরকম আছে, 4টি বাই করছি, আর ছোট বাই করবো একটা লট। এই বেশি ছোট আছে? ছোট আছে। ওই যে আরেকবার যে মাঝারি করছিলাম, ওই মাঝারি সাইজ, মাঝারির একটা লট আছে। তো চলেন দেখা শুরু করি, আর আপনি জানানো শুরু করেন কোনটা কেমন। জি, আসেন দেখাই। আপনার একটা গরু আছে, এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানান তো। এটা গরু আসলে মানুষকে তো যাচ্ছে না তো, হয় না, মানুষ এমনিতে চেনে, তারপরে বলি এটা জাত, সাহিওয়াল জাত। সাহিওয়াল জাতের একটা গরু। এই গরুটার বয়স কেমন? এই গরুটার বয়স হয়তো 2 বছর মাইনাস। 2 বছর মাইনাস? জি। দাঁত হয়েছে? 2 দাঁত। 2টা দাঁত হয়েছে? জি। আচ্ছা, তো একটা সাহিওয়াল জাতের গরু, 2 বছর মাইনাস, আর 2টা দাঁত মাত্র হয়েছে? জি জি। আচ্ছা, তো ওজনের কথা কি বলতে পারবেন? না, ওজন আমি বলবো না, ওজনটা দেখেই কিনবে তারা। যে ক্রেতা নেবে তাকে দেখে নিতে হবে, কেননা বর্তমানে অনলাইনে বিভিন্ন রকম প্রতারণা হয়। গাভী গরুর প্রতারণা হয় দুধ নিয়ে, আর ষাঁড় গরুর প্রতারণা হয় ওজন নিয়ে। 4 মন ওজনের গরুকেও ভিডিওর সামনে বলা হয় 6 মন, 6 মন, 8 মন, বিভিন্ন কমেন্ট আসে, যার ফলে ক্রেতারা যারা না এসে দেখে গরু কেনে, তারা গরু নিয়ে যাওয়ার পরে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হয়। জি। তো সে কারণে একটা ভালো উদ্যোগ নিয়েছেন যে যারা গরু কিনবে তারা তাদের আইডিয়া অনুযায়ী গরু কিনবে। এই গরুটা কতটুকু হাইট ওয়েট এটা আমরা ক্যামেরায় দেখাচ্ছি, তার আইডিয়া সে গরু কিনবে, যাতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকে। আর যে সরজমিনে আসবে সে তো এমনিই বুঝতে পারবে, তার আইডিয়া নিতে পারবে। যাক, ভালো একটা উদ্যোগ নিয়েছেন আপনি। তো এই গরুটা কেমন দাম হলে বিক্রি করবেন? আমি গরুটা 1,28,000 টাকা দাম চাচ্ছি। 1,28,000 টাকা? জি। আর বিক্রি করবেন কত হলে? আসলে মানে কথা বলা যাবে, হয়তো কম বেশ করা যাবে, মানে দরদাম দরদাম যদি এই গরুটা পছন্দ হয় সেটা দরদাম করে আমার কাছ থেকে নিতে পারবেন, দরদাম করে নিতে পারবেন। আর এই গরুটা কেমন কোয়ালিটির আমরা তো ক্যামেরায় দেখাচ্ছি, এক্সট্রা আসলে বাড়ায় কিছু বলার কিছু নাই। আসলে যারা গরু পালে তারা মানে একেবারেই যদি অভিজ্ঞতা না থাকে তারা কিন্তু আসলে গরু অনলাইনে কেনে না, কিনতে পারে। হ্যাঁ, যাদের যারা আমার গরু দেখবে অবশ্যই তাদের কিছু না কিছু হলেও অভিজ্ঞতা আছে, যে আমি গরুটাকে বললাম গরুটা কী মাপের গরু, কীরকম ওয়েট আছে, কীরকম এর গেট আপ, আমি যে বললাম সাহিওয়াল আসলে এটা সাহিওয়াল কিনা, এগুলো তারা অবশ্যই এখন মোটামুটি সবারই মানে ধারণা আছে আর কি। আর একটা জিনিস জানান তো, গরুটা সম্পূর্ণ সুস্থ কিনা? হ্যাঁ, একেবারে 100% কোনো রকম আমার আমার এই খামারে কোনো এখন পর্যন্ত কোনো মানে রোগ ব্যাধির হয় নাই, এর হয়েছে এরকম গরু আসে নাই। এই গরুটা 1,28,000 টাকা আমি দাম করে নেওয়া যাবে, দুইটা দাঁত হয়েছে। জি, দরদাম। তো চাচা পিছায় আসেন, আমরা পরের গরুটা দেখাই। এই পাশে আর একটা গরু আছে, এই গরুটা? এই গরুটাও 2 দাঁতের গরু, এটাও হয়তো ওই সাহিওয়াল। সাহিওয়াল 2 দাঁতের একটা গরু? জি। এই গরুটাও তাহলে 2 বছর হয়তো প্লাস হয়তো মাইনাস? হ্যাঁ, হয়তো 2-1 মাস এদিক সেদিক। আসলে তো আসলে আমরা তো গরু তো খামারি থেকে আনি, ওরা এরকম বলে একই রেটা, কিন্তু আসলে বয়স বলাটা সঠিক সঠিক হ্যাঁ দিতে পার মানে যে আমি বললাম যে এটা 18 মাস বা 20 মাস আসলে কিন্তু এটা সঠিক না। এই গরুগুলো যে কতগুলো হাত বদল হয়ে আসছে। জি জি জি, হ্যাঁ, এটাই আপনি কিনার আগে 5টা হাত বদল হয়ে আসতে পারে, একদম ডাইরেক্ট আপনি খামারি থেকে আনতেছেন না।
আপনিও বিভিন্ন ব্যবসায়িক বিভিন্ন ব্যাপারী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা কালেকশন করে থাকি। তো সে আবার কোনখান থেকে আসছে এটা করে সঠিক তথ্যটা কিন্তু পাওয়া যায়। হ্যাঁ আসলে এটা সঠিক তথ্য অ্যাকুরেট ভাবে বলা আমরা আমাদের একটা আনুমানিক হয় যে দুই দাঁত হলে হয়তো দুই বছর মাইনাস হয় প্লাস হয়। আবার কিছু কিছু গরু আছে কিন্তু দুই বছর দাঁতেই না, এরকম কিন্তু অনেক গরু আছে। আচ্ছা তো এই গরুটা আপনার দুইটা দাঁত হইছে? জি। আচ্ছা তো এই গরুটার দাম পড়বে কেমন? আমি 125,000 টাকা দাম চাচ্ছি। প্রথম গরুটা 128,000, এটা হলো 125,000। আর দুই নম্বর গরুটা 125,000। ষাঁড় গরুর যে লক্ষণীয় দিক দর্শক দেখবে, গরুতে ট্যাগ নাম্বার লাগানো আছে। আপনি জি প্রথমটা তো লাগানো আছে, দ্বিতীয়টাতে? আচ্ছা প্রথমটার ট্যাগ নাম্বার ছিল 140। না প্রথমটাতে শুধু 40, আর এটা দ্বিতীয় নাম্বারটা হচ্ছে 37। 37 নম্বর ট্যাগের গরুটা 125,000 টাকা দাম চাচ্ছেন। গরুটা কোনো ক্রেতা নিতে চাইলে যাচাই বাছাই করে দেখে নিতে পারবে, দেখে নিতে পারবে। আর প্রথম গরুটা 40 নম্বর ট্যাগ দাম চাচ্ছেন 128,000 টাকা। এই পাশে আর একটা গরু আছে, চলেন আমরা এই গরুটা দেখি। আসেন এই পাশে যে গরুটা আছে এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানান। এই গরুটা 8 নম্বর ট্যাগের গরু। 8 নম্বর ট্যাগের গরু? জি। এই গরুটার বয়স? এই গরুটার বয়স ওই হয়তো 2 বছর হয় নাই এরকম, কিন্তু গরুটা এখনো দাঁতে নাই। দাঁত হয় নাই? না এখনো। আপনি দেখছেন? হ্যাঁ আমি ধরে দেখছি দাঁত। আচ্ছা কবে দেখছেন লাস্ট? এই তো কালকের আগের দিন দেখছি। কালকে? আচ্ছা তার মানে কোনো ক্রেতা দেখতে আসলে দাঁত হয় দেখতে পারবে? জি আমি দেখাই দিব। আচ্ছা গরুটা সম্পূর্ণ সুস্থ আছে? 100%। আচ্ছা তো এই গরুটা কেমন দাম চাচ্ছেন আপনি? এই 120,000 টাকা দাম চাচ্ছি। এটার দাম আবার 120,000 টাকা? জি। দেখলাম তো সবই একই সাইজের, প্রায় 19-20 একটার দাম 10,000 বেশি, একটার দাম 10,000 কম। জি। এই কম বেশি হওয়ার পিছনে কারণটা কি? আসলে এগুলা হয়তো কিছুটা মানে গেটআপের উপর হয়ে থাকে বা কালারের উপর হয়ে থাকে, এইগুলোই নির্ভর করে আর কি। আচ্ছা বা একটু ওয়েটও দেখেন ওইগুলোর চেয়ে, এগুলোর ওয়েটটা যদিও একটু বেশি আছে প্রথমটার চেয়ে, তারপর ওদের গেট আপটা ভালো যার জন্য ওকে আমরা কিনতে হয় একটু, হ্যাঁ ভালোটা ওই দাম কিনতে হয় একটু বেশি দিয়ে। আচ্ছা তো এই গরুটা আপনি 128,000 টাকা দাম, সরি 120,000 টাকা দাম চাচ্ছেন, দর দাম করে বিক্রি করবেন। জি। আর এই গরুটার ট্যাগ নাম্বার কত? এই গরুটার ট্যাগ নাম্বার হচ্ছিল 8 নম্বর ট্যাগ। 8 নাম্বার? শুধু 8? শুধু 8। আচ্ছা 120,000 টাকা, কোনো ক্রেতা যদি এর গুণগত মানে সন্তুষ্ট হয় দর দাম করে নিতে পারবে। জি। আচ্ছা সবশেষে একটা গরু আছে, এই গরুটা আমরা দেখি চলে। এটা সাহিওয়াল? এই গরুটা সাহিওয়াল? জি। এই গরুটার বয়স সম্পর্কে আমাদের একটু জানান। এটা হয়তো 1.5 বছর হয়েছে। 1.5 বছর আমার একটা আনুমানিক আইডিয়া। আসলে মাস? হ্যাঁ 18 মাস বা 15 মাস বা 18 মাস এর মধ্যে হওয়ার কথা। আচ্ছা দাঁত হয়েছে? না দাঁত হয় নাই। 18 মাসে তো দাঁত হওয়ার কথা না, 15 মাসে দাঁত হওয়ার কথাও না। আর বাচ্চা একটা গরু? হ্যাঁ বাচ্চা একটা গরু। সম্পূর্ণ সুস্থ আছে? 100% সুস্থ। এই গরুটার দাম পড়বে কেমন? এটা 120,000 টাকা। এটাও 120,000 টাকা, দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ দরদামের সুযোগ আছে। তার মানে প্রথম লটে আপনি চারটা গরু দেখাইছেন, চারটা গরু যদি কোনো ক্রেতার পছন্দ হয় একসঙ্গে নিতেও পারে? হ্যাঁ একসঙ্গে নিতে পারে, আবার একটা একটা করেও নিতে পারে। একসঙ্গে নিলে যে দামটা আপনি বললেন এইখান থেকে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। আচ্ছা তো বর্তমানে আপনার বড় চারটা গরু আছে, এবার কি দেখাবেন? এবার একটু মাঝারি সাইজের গরু দেখাই। তো নিয়ে আসেন আমরা একটু এগুলাও দেখি। আচ্ছা দেখেন। তো ফরিদ ভাই এটা আপনার দ্বিতীয় লট, আর মাঝারি সাইজের গরুগুলো আপনি সাজাইছেন এবার। একদম শুরুতেই যে গরুটা আছে এই গরুটার সিরিয়াল নাম্বারটা আমাদের একটু বলেন। এই গরুটার ট্যাগ নাম্বার আছে 24। 24 নাম্বার ট্যাগের একটা গরু? জি। গরুটা কোন জাতের, কেমন বয়সের? এটা সাহিওয়ালি জাত, আর বয়স হবে হয়তো 18 মাস এরকম। এখনো দাঁত হয় নাই? দাঁত হয় নাই এখনো। আচ্ছা দাম পড়বে কেমন এটার? এটার দাম চাচ্ছে হলো 87,000 টাকা। 87,000 টাকা দাম চাচ্ছেন? জি। সম্পূর্ণ সুস্থ সবল আছে? হ্যাঁ 100% সুস্থ সবল। দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই কথা বলা যাবে। আচ্ছা পাশে আর একটা গরু আছে, এই গরুটা? এই গরুটা আসলে মনে করেন যে করাত জাতের একটা গরু। হ্যাঁ এটা হয়তো সাহিওয়ালের সাথে দেশির করাত ছিল এরকম। সাহিওয়াল দেশাল ক্রস? জি। এই গরুটার বয়স? এই গরুটার বয়স আপনার ওই এই একই রকম বয়সের সব? একই রকম বয়স। দাঁত হয়েছে? এটার দুই দাঁত মানে দাঁত এখন ওঠে নাই, দুই দাঁত ভাঙছে। দুইটা দাঁত ভাঙছে, দুইটা দাঁত উঠবে? জি। এই গরুটার দাম? এটার দাম চাচ্ছি আমি হচ্ছে 85,000। 85,000? আর এই গরুগুলোর আপনি ওজনের কথা বলবেন না? জি। যে নেবে তাকে তার আইডিয়ায় ওজনটা দেখে বুঝে নিতে হবে। আচ্ছা তিন নাম্বারে যে গরুটা আছে এই গরুটার ট্যাগ নাম্বার? এই গরুটার ট্যাগ নাম্বার আছে হচ্ছে 11 নাম্বার ট্যাগের গরু। 11 নাম্বার ট্যাগের একটা গরু। এই গরুটা কেমন বয়স, কেমন দাম? এই গরুটার আসলে বয়স এরকমই হবে, বুঝছেন হয়তো 18 বা 15 এরকম বয়স, 15 থেকে 18 মধ্যেই হবে এরকম আমার ধারণা। আসলে অ্যাকুরেট কিন্তু বলা সম্ভব না, এরকমই হওয়ার কথা। এই গরুটার দাম 85,000 টাকা, এটাও দাম চাচ্ছে। একটা নিলে 85,000 টাকা দাম পড়বে। গরুটা দর দাম করে দেখে নেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই গরুর দাম দর করে তো অবশ্যই নিবে। পাশে একটা বোধহয় 32 টাকার গরু আছে। জি জি। এই গরুটা সম্পর্কে আমাদের একটু জানান। এই গরুটা আসলে আপনার সাহিওয়ালি কিন্তু কালারটা ভিন্ন এরকম, গরুটার দাঁতও হয় নাই। হ্যাঁ এর
বয়সটা ওইরকমই হবি, দাম চাচ্ছি 85,000 টাকা। 32 নম্বর ট্যাগের গরু 85,000 টাকা দাম চাচ্ছেন। সাহিওয়াল এখনো দাঁত হয় নাই না? আচ্ছা, তো ওই গরুটা সাইড করে দেওয়া হোক। পাশে আর একটা যে ওইরকম দেখতেই গরু আছে, 33 নম্বর ট্যাগ, আমরা এইটা দেখি। এই গরুটা, এই গরুটা আসলে মনে করেন যে করাত জাতের গরু, আর মানে কেউ সিন্ধি বলে বা আবার মনে করেন যে আপনার দেশি মানে দেশাল করাস বলে, যে হয়তো সাইওয়ালের করাস, কিন্তু মাত্র সিং নাই, সিন্ধি সিন্ধি বলে না। আচ্ছা, এই গরুটার বয়স কেমন? এই গরুটাও দাঁতে নাই, এরকম এরকমই বয়স হবে হয়তো। ওজনের আইডিয়া বলতে পারবেন? ওজনের আইডিয়া আমি বলবো না। আর হচ্ছে হলো গরুটা লম্বা টাম্বা বা গরুটা ভালো মানের, কিন্তু দেখতে পাচ্ছেন গরুর শিং নাই বা কালারটাও দেখে নিবে এরকম। এই গরুটার দাম পড়বে কেমন? এই গরুটার দাম 82,000 টাকা চাচ্ছি। 82,000 টাকা দাম চাচ্ছেন, দরদাম করে নেওয়া যাবে? হ্যাঁ, দরদাম করে নেওয়া যাবে। পাশে আর একটা 30 নম্বর ট্যাগের গরু আছে, চলুন আমরা ওইটা দেখি। দেখেন গরুটা, দেখেন অনেক মানে গেটআপ ফুল গরু। এই গরুটা কোন জাতের? ওই নেপাল বলে কেউ, ওই যে আবার এতেই ওই যে গিরের মতো, ওই যে সিট সিট গায়ের কালার গির বলে, আসলে এটা হচ্ছে ইন্ডিয়ান গরু, পারের গরু এটা। আচ্ছা, ইন্ডিয়ান গরু। জি। এই গরুটার দাঁত হয়েছে? এই গরুটার দাঁত হয় নাই। দাঁত হয় নাই। এই গরুটার দাম পড়বে কেমন? এই গরুটার দাম চাচ্ছি 85,000 টাকা। 85,000 টাকা এই গরুটার দাম চাচ্ছেন? 30 নম্বর ট্যাগের গরু। 30 নম্বর ট্যাগের গরু। আর সবশেষে আমার ক্যামেরাম্যানের মতো কালো একটা গরু আছে, এই গরুটা? এই গরুটা আসলে আপনি দেখেন আর শিং বা ইয়ের, এটা করাত জাতের গরু। আসলে আমি নিজেই বলবো না এটা কি, মাল দর্শকই দেখে নেবে এটা কি জাতের গরু। 31 নম্বর ট্যাগ আমি 75,000 টাকা করে গরুটা বিক্রি করব। 75,000 টাকা। দাঁত হয় নাই? গরুটার দুই দাঁত হয়েছে। দাঁত হয়েছে? দুই দাঁত হয়েছে। আচ্ছা, তো আপনার এই লটে গরু আছে টোটাল সাতটা? এই গরু টোটাল সাতটা আছে। সাতটা গরু যদি কেউ একসঙ্গে নিতে চায় কেমন দাম পড়বে, আপনি একটু যোগ করে আমাদের জানাবেন? আসলে গরুটা যদি সাতটাই লটে একবারে নেয়, আমি 5,60,000 টাকা দাম দেবো। 5,60,000 টাকা সাতটা গরু? তাহলে এবারে যে কয়টা গরু দাম পড়লো? এবারে যে আপনার মোটামুটি হয়তো 80 একটু 80,000 করে আপনি দাম চাইছেন সাতটা গরু। তো এখান থেকে উচ্চ দরদাম করা যাবে না? 5,60,000 টাকা ফিক্সড, মানে এভারেজ 80,000 টাকা আপনি ফিক্সড করছেন। আচ্ছা, আর গরু আছে? আছে আর ভিতরে, কিন্তু আজকে আর আসবে, এসে মোটামুটি দেখবে আমার গরু, দেখার পরে হয়তো আমি টাক তাদেরকে ভাড়া করে দিব বা টাক নিয়ে আমি সযত্ন গরুগুলো তুলে দিব টাকে, নিরাপদের সহিত তারা গরুগুলো সংগ্রহ। অবশ্যই অবশ্যই, আমার এখানে এসে হয়তো মানে হয়তো আসতে একটু ই হলো, আমি আমার রেস্ট করার জায়গা আছে, আমি রেস্ট করতে দিব, খাইতে দিব, তাদের সমস্যা নেই, তারা সযত্নে থাকে, খায়া দেখে গরুগুলো সংগ্রহ করে নিতে পারে। অবশ্যই। আর কোন গরুটা কেমন যাচাই বাছাই করা? হ্যাঁ, যাচাই আমার ভিতরে আরও এই ক্যাটাগরির গরু আরও আছে, আমি আমি বাইর করে নিয়ে যাচাই বাছাই করে নিতে পারবো, হয়তো লটের থেকে দেখলে এই দুটো বাদ দিয়ে আমি অন্য এই কটা এই ক্যাটাগরি আরও দুটো নিবো, আমি দিব, সমস্যা নেই। তো ঠিক আছে ফরিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার গরু দেখানোর জন্য। দর্শক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।